গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাবো জগদ্ধাত্রী পুজোর, যে কালকে গেছিলাম গতকালকে, তারই আজকে পজিশন বেরোবে, সেটাই দেখতে যাব। আর এখানে ওই যে ও রেডি হয়ে গেছে, তো আজকেও দুজন মিলেই যাব। তো চলো যাওয়া যাক। দু ঘন্টা বসে থাকার পরে এই ঠাকুরটা আসছে, তো এই ঠাকুরটা দেখলাম, খুব সুন্দর লাগলো। এই ঠাকুরটা হলো নাম রূপকালী, তো এইটা দেখেই তারপরে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, কারণ পজিশন আগাচ্ছেই না, তো বললো অনেক রাত হবে এটা ঠিকঠাক হতে, তার জন্য আর বেশি রাত করিনি। ওই ঠাকুরটা দেখলাম, দেখে কিছুক্ষণ পরে বাড়ির দিকে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে আসার সময় দেখি একটু সামনে এখানে দেখি ফাংশন হচ্ছে, তো একটুখানি দাঁড়ালাম, একটা গান হচ্ছিলো, তো শোনার পরে বেরিয়ে চলে গেছি। তো চলো বাড়িতে গিয়ে একবার দেখা হবে, কথা হবে। তো চলো বাড়িতে যাওয়া। আর রাত্রে আমি আর তোমাদের সাথে কোনো কথাটা তো বলিনি, কারণ বাড়ি আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছিলো, তার জন্য আর ভাবলাম এখন আর কোনো কথা বলবো না। তো সকালে ঘুম থেকে উঠে আমি ফোনটা হাতে নিলাম, নিয়ে আমি ভাবছি কালকে তো ভিডিও বেশি একটা শ্যুট করাও হয়নি, এইটুকু না ভিডিও করলাম, তাহলে তখনই ভাবলাম ঠিক আছে তাহলে চলো, অনেকদিন তো সকালের ব্লগ দেওয়া হয়নি, তার জন্য ভাবলাম তো চলো সকালের একটু ব্লগটা দিই। তো তার জন্যই যে ফার্স্টে আমি বিছানা টিছানা গুছিয়ে টুছিয়ে নিলাম, তারপরে যা কালকে জামা টামাগুলো ছিল ওইগুলো না ধুইনি। কি সমস্যাটা হয় আমার, যেই আজকে ধোবো সেই জামাটাই আবার পরক্ষণে পরতে যাবে, কিন্তু যেই যখন ধোবো না তখন আর সেটাতে হাতই দেবে না, দেখি আজকে কি করে তারপরে ধোবো ওইটা, কারণ একবার পরার পরে তখন আর ধুতে ইচ্ছা করে না, বা ধুলেও আবার বলে একবার পরেছে তুমি ধুয়ে দিচ্ছ। তার জন্য ভাবলাম ঠিক আছে চলো আজকে আর ধোবো না, একবারে দেখি আর এক দুবার পরলে পরে তারপরে ধোবো। আর বাইরে তো রাখার জায়গা নেই, তার জন্য একদম সাইড করে আলমারির ভেতরেই রেখে দিয়েছে। আর ঘর মোছার জন্য বালতিতে জল আর একটা কাপড় নিয়ে চলে এসেছে, এটা দিয়ে এখন ঘর মুছি। আগে তো স্টিক দিয়ে মুছতাম, তো কিছুদিন না অনেক দিনই হলো আমি এটা দিয়েই মুছছি। আর এখন ব্রাশ করব বলে ব্রাশ নিয়ে নিলাম, আর আমার ঘরের কাজ করা কমপ্লিট। আর অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আর সেটা হলো দেখো কত আরও শিউলি ফুল ছিল, তো সবাই নিয়েছে গাছের থেকে আবার পড়ছে, ভাবলাম চলো শিউলি ফুলটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের এইখানটায় তুলসী গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, আমাদের বাড়িতেও শিউলি ফুল গাছ আছে, তো সেটা ঝাড়টার দিয়েছে, তো সকালবেলা সেগুলো সাইডে পড়ে গেছে, মানে ফেলে দিয়েছে, আর যা নেওয়ার নিয়েছে। আর এই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, আর সকালবেলাটা বেশ ভালোই লাগে দেখতে। আর এই যে আমাদের শিউলি গাছ, শিউলি ফুল গাছ তো পড়েছে, আর ওই বালি আছে বালির ওপর দিয়ে বেশি পড়েছে, সেগুলো তো আর নেওয়া হয় না, আর ছাটও পড়ে না ওইদিকে, তার জন্য ওইগুলো রয়ে গেছে। আর সাইডে যেগুলো পড়ে সেগুলো যারা আমাদের পুজো করার জন্য মা তুলে রেখে দেয়, আর যাদের লাগে তারা এসে নিয়ে যায়। আর এখানে দেখো এটা হলো পাশের, ওইটা হলো উস্তে গাছ এই বড়টা, আর তার পাশে ছোট
এরকম ছোট্ট ছোট পাতা হয়েছে, সেইটা হলো তোমার পটল গাছ, আর এটা গতদিনের জিলাপি। গুড মর্নিং, আর আজকে হলো নেক্সট ডে, আর কালকে তো জগদ্ধাত্রীর পজিশন দেখতে গেছিলাম, কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিলাম 6:30 দিকে, কিন্তু তো মানে অত তাড়াতাড়ি তো আর পজিশন বেরোই না, তার জন্য আমার রেডি টেডি হয়ে আছে। তাহলে চলো এই বাড়ির থেকে ঘুরে একটু গল্প টল্প করা যাবে, তারপরে যাব পজিশন দেখতে। তো তার জন্যই তখন গিয়ে 8টার দিকে ওই বাড়ির থেকে বেরিয়ে তোমার শান্তিপুরের দিকে গেছিলাম। তো ওখানে 8টার দিকে গেছিলাম, যাওয়ার পরে পুরো 8টার থেকে যেতে 10 থেকে 15 মিনিট লেগেছে। তারপর ওখানে গিয়ে 10টা পর্যন্ত ফার্স্টে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে একটা দাদা এসে বলল আমি বসার জায়গা করে দিচ্ছি, এখানে এসে বস। দিয়ে আমি ওখানে গিয়ে বসে তারপরেও 1 ঘন্টা পাক্কা বসেছিলাম, প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা মতো বসে আছে, কিন্তু পজিশন সরছেই না। কী করবো, রূপকালী দেখবো, ওই রূপকালীরই একটা ভিডিও করা আছে, ওই পর্যন্ত গিয়েই আটকে আছে, আর যাইনি, কারণ যে সারা রাত তো বসে থাকতে পারবো না। তো চলো কিছু খাওয়া দাওয়া করি, করে বাড়ি চলে যাব। তো ওরকম 10:30-10টার সময় ওখান থেকে আসলাম, বাড়ি আসতে আসতে 10:45 বেজে গেছিলো। তো এসে আর কিছু খাওয়া দাওয়া করিনি, আর ওখান থেকে তোমার আমি খেয়েছিলাম ফুচকা আর চাউমিন নিয়েছিলো, অতটা ভালো ছিল না চাউমিনটা, তো আমি খেতে পারিনি, ওকে দিয়ে দিয়েছি। তো এরকমভাবেই রাত্রে চলে এসেছে, আর ভাবলাম পজিশনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু পজিশনে সেমনভাবে কোনো কিছু শ্যুটই করতে পারিনি, তার জন্য ভাবলাম ওইটুকুনা তো ভিডিও পোস্ট করা যাচ্ছে না বা হচ্ছেও না। ঠিক আছে, সকালে অনেক দিন তো সকালে ভিডিও দেওয়া হয়নি, তো তার জন্য আজকে একটু সকালে ভিডিওটা দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, আর তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।